হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। ঢালিউড কিং অপু বিশ্বাস গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছেন? দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা নারী, আমরা সব পারি। অপু বিশ্বাস বলেন, নারীদের সব কিছু পারা উচিত, চুল বাঁধা থেকে রান্নার কাজ থেকে সব কিছুই শেখা উচিত, কারণ আমরা সবাই নারী। আমাদের যেন পুরুষ সমাজ শাসন না করতে পারে, তারা যেন বলতে না পারে তুমি এই কাজটি করতে পারো না। আমাদের সব কিছু শিখতে হবে, ঘরের কাজ বাইরের কাজ দুটো কাজেই সমানভাবে তালে তাল মিলিয়ে করে যেতে হবে। ঢালিউড কিং অপু বিশ্বাস, তিনি সেই ছোট বয়সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন, তারপর প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে বিয়ে করেন শাকিব খানকে। তিনি দীর্ঘ 9 বছর সংসার করেন সুপারস্টার শাকিব খানের সাথে। সে সময় তিনি একদম সংসার করেছেন নিজের হাতে, আবার কাজও করেছেন শাকিব খানের সাথে অনেক। দীর্ঘ সময়ে অল্প সময়ে তিনি অনেক কাজ করেছেন, যা হয়েছে সব ব্যবসা সফল। অনেক সময় দেখা গিয়েছে তিনি মুখে স্বীকার করেছেন যে আমি কাজের সাথে সাথে বাসায় গিয়ে রান্না করে তারপরও খেয়েছি, সংসারের কাজ করতে আমি বেশি ভালোবাসি রান্না করতে। ঢালিউড কিং অপু বিশ্বাস যেভাবে ঘর সংসারের কাজটা সামলাতে পারেন সেইভাবে বাইরের জগৎটাকেও সামলিয়ে যাচ্ছেন, আর বর্তমানে তিনি নিজের ফিটনেসটাকে এত সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এসেছেন যা দেখলে সবাই অবাক হয়। টলিউড, বলিউড, হলিউড সব কিছুকে হার মানিয়েছে ঢালিউড কিং অপু বিশ্বাস। অনেকে চিনতেই পারছে না যে সেই আমাদের অপু বিশ্বাস আর এই অপু বিশ্বাস। তিনি গাড়ি চালিয়ে ঢাকা টু কক্সবাজার যাচ্ছেন, নিজের হাতে গাড়ি চালানো যেন তার কাছে একটা মজার ব্যাপার। শাড়ি পরে কিভাবে তিনি গাড়ি চালাচ্ছেন দর্শক দেখলেই বোঝা যায় সে নারী, সে সব পারে। বর্তমানে তিনি যেভাবে কাজও করে যাচ্ছেন সেভাবে সন্তান সংসার সব কিছু সামলাচ্ছেন। ঢালিউড কিং অপু বিশ্বাস বলেন, আমি কাজ করি ঠিক আছে, কিন্তু আমার সন্তান যেন না বুঝতে পারে। সন্তান কি বুঝতে দিব কেন, বড় হয়ে যেন কখনো না বলতে পারে তুমি কাজ করেছ তাই আমাকে সময় দিতে পারোনি। তাই আমি সব সময় কাজ এবং আমার ছেলে সংসার সব কিছুকে এমনভাবে সামলাই যেন আমার ছেলে বুঝতে না পারে যে তাকে আমি সময় দিই না। সময়টাকে এমনভাবে রুটিন করে নিয়েছি যা কখনো এলোমেলো হয় না। দর্শক, ঢালিউড কিং অপু বিশ্বাসের কথাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।